আফদানার খেদমত কোরআনে করিম দুই আয়াত তিলামত করে লিছি উদ্দেশ্য আমার শেষর আয়াত সম্পর্কে কিছু আলোচনা করা আমরা হলে বুঝিয়াও আজ আইসি যে ইন যদিও সাহাবা একাডেমি স্কুল কিন্তু শিক্ষাটা কি যা বড় না আরো বড় করে হোক ইসলাম ইসলাম শিক্ষার মদরসা এখান বা স্কুল এখানে কেন আছে মদরসা আরবি শব্দ আর স্কুল ইংরেজি শব্দ অর্থ দিওটার একটা তবে আমরা দেশর পরিভাষা হিসাবে দুই অর্থ আর দুই জাত ফোড়া আমি লম্বা কথা আপনার আর হেদমত হইতাম চাইরাম না ও যে আমরা বইছি ইকানোর চাইরো গেলাবা চাইটা ওয়াল আছে নাকি ওরা কষ্ট দিব আমিও মাতি লাইলে সংক্ষেপে কথা শেষ হয়েছে প্রত্যেকের বাসা সাইর একটা ওয়াল আছে লাগি বাসার হেফাজত লাগল সুর ডুবতো না টাকায় ডুবতো না আমার বাসার হেফাজত হইতো বাসার বাসিন্দা হেফাজত হইতো বাসার ভিতরে যে মালচা মানা আছে আওতারও কি হইতো কেউ বাসা বাড়ি করলে তার হেফাজত চিন্তা আগে করে আগে বাড়ির ওয়াল ফিরায় চৌদে বাড়ি করে এর ঘরে করবা নাই আপনি একটা গাই কিনতে হইলে দুধ খাইবার লাগি খালি টেকা হইলেও গাই কিনার যাইবা না আগে গাইরে হেফাজত করার চিন্তা করবা কিছু মাতুকে আপনারা পয়লা গাই কিনতাম এগুলো তো এবার করার এখানে দরকার খালি গোর হইলে ওই তো নাই গুড়া গাড়া খাওয়াইতাম বৌলারও দুইটার দরকার খালি ইতাই ওই নাই আগে রাখাল ফুয়া একু ব্যবস্থা করো মাথুর না কেন ঔষধ ঠিক করার বাদে লাস্টে কোনটার চিন্তা গাই কিনার চিন্তা ওই যে বড় দুনিয়া যেখানে আমেরিকা আছে ফ্রান্স আছে ইটালি আছে ইন্ডিয়া আছে বাংলাদেশও আছে আর আমরাও দুনিয়াওখান অর্জন করবা লাগে মর ই দুনিয়াটা আপনারা মতো আপনার হউর দাদা পই দাদা লাখর দাদাই বানাইছ যা বড় করে না। আপনারা শিউরার বানাইলি আজ পর্যন্ত কোন কাভীর দাবি করছে নিজে এই পৃথিবী তার বানাই সূর্যটা আমেরিকার বানাই চন্দ্রটা ইটালির বানাই আপনারা হার বানাই ই নামকানু শাজ মাটির কলা আসতে সৈন্য মানুষের হার বানাই আল্লাহর বানাই ইটা আল্লাহ আমরা ভাটাইবার আগে বানাই সৈন্য ভাতে হইতে হার সুবহানাল্লাহ বড় করে পড়ো আরো বড় করে সুবহানাল্লাহ হোক মানুষ পাকাইবার আগে আল্লাহ এই পৃথিবীর সব কিছু তৈরি করে নিয়েছে জেলা বাড়ি বানাও রায় আগে তার বাড়ির চৌদোয়ারি ঠিক করে এরপরে আস্তে আস্তে ঘর বানাইবার সামান जुगाড় করে ঠিক দিন না না পরে নিজে ঢুকে আর এখানে লাস্টে যখন গোরুর কমপ্লিট হামাই দিতা ঐ সময় হইলা কিছু মোল্লা মুন্সি আর নিয়া দোয়া করি আমাবে না করেবা আমার বাড়িও তো এক দোয়া করি আমা আল্লাহ পাক পরводить গারে ও মানুষে হেফাযত করবা লাগি মানুষে রক্ষা করবা লাগি মানুষের জীবনটারে সুষ্ঠু পরিচালিত করবা লাগি আমরা এইবার আগে এই পৃথিবী এবং পৃথিবীর সব কিছু তৈরি করে রাখছ ঠিক নাই সুবাহ তুমি ঠিক কইলেও ঠিক না হইলেও ঠিক আমরা এইবার আগে আমরা যাবতীয় যা লাগে সব ব্যবস্থা করে রাখছ ইনো যা লাগে যেমন সূর্যর দরকার আপনার আমরা আবার বাদে চন্দ্র বান্ধানি হয়েছে বাদে না আগে এই পৃথিবীটা তৈরি করা হয়েছে বাদে না আগে সবগুলাই আগে রেডি করে রাখলাম সেই বা মানুষ এই সব হা আপনার বাড়ি আপনার কাছে প্রিয় আপনার বাসা আপনার কাছে প্রিয় আপনার বাসার সম্পদ আপনার কাছে প্রিয় এর লাগে হেফাজত করতে গর বানাইবার আগে আপনি চৌদেওয়ারি ঠিক করবেন আমরা এইবার আগে যে আল্লাহ অহলতা বানাইলা এখানে কিতাব বোঝা গেল আল্লাহর কাছে আমরা দুনিয়ার অহলতা তা কি প্রিয় না অপ্রিয় আল্লাহর কাছে মায়ার না নামায়া তে আমরারে হুতু মায়া দেনতা ওতু হুয়া গড়ে দেনতা আমরারে লাগি তেনতো আমরারে হুতু মায়া করে আপনি আপনার স্ত্রীরে মায়া করে আপনার বাচ্চাইন করে মায়া করে নিজর মাতার কাম পাওয়ার ভাতাত ফলাইয়া বাচ্চারে পড়াইয়া এমবিবিএস ডাক্তার বানাইছে যখন আপনি বেকার হয়ে গেছে বাবা আমি সিগারেট বেশি খাই আজকে আমার লাগে সিগরেট আনটা খাই না খাইলে স্বাস্থ্যর ক্ষতি হয় আইতে সময় আমার লাগে একটা দই আনি আব্বা শীতর দিনও খাই না সর্দি কর

কিন্তু হন্ডর উজা থেকে খাবার লইবা লাগে হল দেওয়া না নাই মাত্র না কানে টাউনের মানুষ খাওয়ার না খাও মার্কেটিং করা লাগে না লাগে না মার্কেট না করলে তুমি কি জাত মুসলমান রোজা রাখো আর না রাখো মোটামুটি মার্কেট করতে এরে এখলা করতে না ম্যাডাম রে লুজা করতে হয় ম্যাডাম মার্কেট করলে যে বর্তন্ত বরকত হইব তুমি এখলা করলে ইলা বরকত হইব নি

হও মুসলমান ভাই এই বিশাল পৃথিবীতে আমরার হেফাযতর লাগি আল্লাহ বানাইছে আমরার জীবন যাপন করবা লাগি আল্লাহ বানাইছে আমরার যত তার দরকার সব তো আল্লাহই ফেলি দিছে আও আল্লাহ খান কইতা কই আলহামদুলিল্লাহ খান কই না কইসাইছে বাতাস দিয়া বাসিরায় আর বেজান খালি নাসিরায় ই বাতাসর তুলা কত

আল্লাহ তুমি যত বাঁচবে তত বাঁচবে যত বাঁচবে তত বাঁচবে আমার দোস্ত সব ফিরি দিস খালি ইটা না হায়াত জাগান আমরা আছে হোক আপনার আর আছে জীবন যে একটা জীবন কতদিন কিনে আনছো

কত দিকে নিয়ে আনছো সুবাহ আলহামদুলিল্লাহ ফড় খে দিছে জোরে বল আর জোরে শোনা আল্লাহ দিছে সব ফিরি দিছে এমনে দিছে না কোনো খামে দিছে খামে দিছে প্রিন্টর ঘরে ঘরে ঘুরিতে চক্কর দিতায় সিনেমাত দৌড়িতায় আর হালাল হারাম কুন্তা নাবাসিয়া গুয়ে গুফরে খালি খাইতে ওটা লাগে সব দিছে আর রসুল ফাটাইয়া ই বস্তু গুলার ব্যবহার করার পদ্ধতি কেজার দিছে নাখানে ঠিক কই নবীর কথা কুরানোর কথা সব ঠিক

سبحان الله الحمد لله والله سبحان الله والحمد لله والله إله إلا الله والله أكبر والله والله ذكر الله والله والله سبحان الله حويتا. الحمد لله والله 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 এতসব নিয়ামত যে আল্লাহ আমরারে দিলো মাগনা দিছে না কোনো কারণে দিছে একটা কারণ আছে জি কারণটা কি তা কারণ হইল ইনো আমরা আলেসা তাহমু না এখান ছাড়িয়া দেই ঝুরে গোবা খেয়ে যাই ভাই কোন দিন হোক ঠিক আছে

তাহলে তোমার সব খবর আমার কাছে আছে তুমি কিন্তু সাবধান সোহান আল্লাহ তুমি কিন্তু কোন ব্যাপারে সাবধান দুনিয়ার তোমার যত নিয়ামত আমি দিছি আমার নবীরে দিয়া এই নিয়ামত বুক করার পদ্ধতি শিক্ষা দিছি না দিস না শিক্ষা দিছি ও কারণে যে এই পদ্ধতি গুলা যদি তুমি শিক্ষা করিয়া নবীর পদ্ধতি মতো যদি ব্যবহার করতে পারো তাহলে পরবর্তী যে জগত আইতে আছে এই জগতর শেষ সীমা আছে নি বাবা বল দেখি আমরা এই জগতর শেষ আছে এই জগতর শেষ আছে নি নাই এই অনন্ত সীমকালের জিন্দগির লাগি তুমি তাই সুখর ব্যবস্থা করিয়া যাই সুভাঙাল্লা ভা ই সুকর ব্যবস্থা চন্দ্র দিলা সূর্য দিলা জমিন দিলা গাছ দিলা ঘাস দিলা ফল দিলা ফ্রুট দিলা তরকারি দিলা ইতাতো তো দুনিয়াত বাঁচব লাগে আখরা তো বাঁচবার লাম্বাজিলগিত জানবা চাইবার কোনো ব্যবস্থা দিছই বি না বড় করে হোক না দিছোন না দিছোন না কিতা দিছস আমি যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াত আল্লাহে 6 টা বস্তু দিছই যে তোমরা আমার মায়ার দুনিয়ার অশান্তি দুনিয়ার দুঃখ দুর্দশা থেকে তোমরা রে তোমরা হেফাযত রেহ আমি ব্যবস্থা দিছি আমি ওয়াল বানাইয়া দিছি তোমরা ওয়াল এর ভিতরে আখিরাত অর চিরস্থায়ী জাহান্নামের আজাব গজব থাকি ভাসপার লাগি আমি আল্লাহে তোমরা রে ওয়াল তৈরি করে দিছি তোমরা ওয়াল এর ভিতরে ঢুকো বলো হরে সুবহানাল্লাহ হোক কি ওয়াল আমার ভাইসব কা ই যেই নাইছেন আইবা আপনারা কি ওয়াল তৈরি করে দিছো এখন নম্বর

তাইন তিলাবত করিয়া তান উন্মত্রে হুনাইতা আর ও তিলাবত খান তারা রে শিক্ষা বড় করে সুহানাল্লাহ হইন বুঝা গেল আখেরাতর চিরস্থায়ী আজাব তাকে বাঁচতে হইলে পয়লা নম্বর পদক্ষেপ কোরআন শরীফর তিলাবত কিতা করা লাগবো আমার কথা বুঝরা নামানা ভাই কোরআন তিলাবত শিকা লাগ

মানে কিৰত তিলাত মাৰত বাদে মনা চবেচ বাই চোৰায়ে এখলাচ চিঞ্চনী চোৰায়ে কুল হোৱাল্লাহ বেটাই কৈ কি বোলে নেযোৰ এখলাচ কি বুজি বাই চোৰায়ে কুল হোৱাল্লাহ তিনবাৰ ফৰক তখন বেটাই হইলো আমি যদি আল্লাহ আল্লাহ জানতাম জানতা তাইলে কি আপনারে নিয়ে আসতাম বুঝা গেল মুসলমান মুসলমান আসল কুলহু আল্লাহ ঘোড়া আর কুলহু আল্লাহ কোরআন শরীফ নি না মা তুই না দেখি এক আল্লাহ একবার কুলহু আল্লাহ কুরআন শরীফের তিন ভাগর এক ভাগর সমান। সুবহানাল্লাহ। কুরআন শরীফ পড়া জানে না। কুটি কুটি টিগার মালিক হইয়া বইতেছে। আচ্ছা গর্জন মুসলমানে কইতে পারবাইনি। কইলে শরীয়ত ওর ও কিতাবর ও কো নাবাই লেখা আছে। زین যত কুটি টিগার মালিক হইবা, ইন তত উচা ব্যস্ত হইবা। অতকো আছে নি?

ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমার खानदान তাকি আখেরি জামানার নবী দেও আর তান ফয়লা হাম দিও কুরআন শরীফ তাই নিজেও তিলাবত করতা আর দুনিয়ার মানুষের তিলাবত শিক্ষা দিতা বড় করে আল্লাহ বলি এতে বোঝা গেল নবীর কাছ ঘরমর ফয়লা হাসটা কোনটা মুসলমানের বাচ্চা অন্তরে কুরআন শরীফ বড় করে কয় আমরা দিয়ার নি আমরা হলে দিয়ার নি অনেক তো আজ খালি বাচ্চাই গুর জিভরা আর মাফিরা ছয় বছর হয়েছে মাত্র না বাবা না সাড়ে পাঁচ বছর হয়েছে খেজিত পড়তে করি মাত্র না দুটো হন খেজাও গিয়া তাই যেটা কিলা বিয়ানি উঠিয়া বেরেটা খাইবা দুইটুমা আর অনন্তত পাঁচ সাত কেজিৰ বস্তা গো মঠিয়ালা খান তান পিটি দিওই মাতু না বাবা হল বস্তায় পিটি দিওই ও লোক দুইটুমা খাইয়া তাই মানুষ বনতা করি বস্তা পিটি দিছে আহ আসুন দেখি আপদৰা ইগো আমাৰ বাস্তৱ অৱস্থা নাই

আর যে কুলহু আল্লাহ তিনবার হলি আমার কবরের হান্দা বাইলে আস্তা এক কুরআন শরীফের সওয়াব আমি পাইতাম ই কুলহু আল্লাহ তারে 100 টাকা নি দিতেও আমার জুর অত সফুয়া ওই নদী আর না ঠিক না না এটাই তো বাস্তবতা তুমি কি জাত মুসলমান তুমি কি জাত মুসলমান মুসলমানের বাচ্চা কুরআন শরীফ তেলাওয়াত জানে না অতছ নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি যে দায়িত্ব আল্লাহ নিছেন এর মধ্যে প্রথম দায়িত্ব কোনটা mansure কুরআন শরীফ শিক্ষা তুমি যদি নবীর উম্মতের দাবি করো তে তোমারও দায়িত্ব হইল তোমার বাচ্চা ইন করে কুরআন শিক্ষা দুই নম্বর ফাংশন হইল নবীর

তেতো তত নমাজ চালু রাখতে হইলে কুরআন শরীফের কিছু অংশ কিটা করা লাগবো শুদ্ধ করেই কালা দুই নাম্বার হলো আমরারে যে আমি যে আগে আপনাদের দৃষ্টান্ত দিছি ওয়াল দিয়া বাড়ি হেফাজত করছো আমরা আল্লাহর তো মায়ার বস্তু আমরারে তার আজাব গজব থাকি হেফাজত করার চিন্তা তার নাইনি বড় করে না অবশ্যই আছে আমরা রে দুনিয়া হেরা তো আযাব গযব তা কি দায় ও কুরআন শরীফ না দিলে পড়ছি মত না এর লাগে পয়লা হাম তিলাওয়াত করা আর এর মধ্যে হইলো কুরআন کریم বুঝা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে বুঝর কথা বাদে আর তিলাওয়াতের কথা তেলে বুজা বুঝা গেল বুঝো আর না বুঝো তিলাওয়াত করতে হইব দুই নম্বর হইলো কুরআন শরীফ পড়তে হইব কারণ না বুঝলে হালাল হারাম যাইজ না যাইজ এটা বুঝবো নি ফুয়ায় খালি বড় বড় মাছ আনের আর তোমার টার্কি মুরুগ আনের আর ববাই খালি লোভ লোভাইয়া খাই গা ইগে বেতন ভাই মাছ ফাঁস আর দেখা যায় মাছ খরচ করে ফসবান না বাবাই জিকাইছিল মাথুন্যাদের ফাইলে কই না

হট হালাল হট হারাম ওগু জায়েজ ওগু না জায়েজ ওগু پاک ওগু না পাক কিন্তু ইগুল ব্যবহার পদ্ধতি কি লাগান আমি কিভাবে ব্যবহার করতাম নাজায়েজটারে আমি কিভাবে পরিহার করতাম ও পদ্ধতিটা আবার জানা লাগবে না তে আমরা জেলা দুনিয়া চলিয়ার খাইয়ার আল্লাহ ও রাসূলের খাইয়ানি মতিন লাগে নবিয়া চলচন খাইছি না হৌকা খাইছ নবিয়া ভাত খাইছি না নি বিয়া শি নানি না নি সবটা হইয়া দিলা নবী আমার বুঝিয়া কোন কোন পদ্ধতিতে চলা যায় ও চলার পদ্ধতিটা তুমি আমার বন্ধুরা শিকাই দাও বড় হরি সুহান আল্লাহ বড় কার ও পদ্ধতিতে আমার বন্ধা গুলো শিকাইয়া দেও এই পদ্ধতিতে যারা জীবন যাপন করবা দুনিয়া এবং আখেরাতে আল্লাহর গজব থাকি তার জীবন রক্ষা হল বেড়াতেরান ইসলাম সাইন নম্বর হইয়া হইলা ওই হইজা কি কোরআন শরীফ তিলাবতর দ্বারা কোরআন শরীফ বুঝার দ্বারা আর নবীর আদর্শ অনুসরণের দ্বারা যখন জীবন যাপন করবা তখন তারার অন্তরটারে আল্লাহ তালায় গুণার তাকে পরিষ্কার করে দিবে এই পদ্ধতিটা নবীও মানুষের শিক্ষা দিবা আমরা বুঝতাম পারলাম দুনিয়ার শান্তি আর আঘের আত্ম মুক্তি পাইতে হইলে ই আয়াত যে সাইর হাম আছে ই সাইরোটা হাম প্রত্যেক মুসলমানের লাগি দরকারই না দরকার নাই বড় করে হকবা আর জোরে আওয়াজ দিয়ে হকা খালি ওনো বুঝো তোমই অত সময় দরকার না সারা जिंदगी দরকার মন রাখবা বাচ্চা যদি কুরআন শরীফ তেলাওয়াত জানে না আমরা তারেই কই না কিয়ামতের দিন এই বাচ্চায় আল্লাহর কউটো মামলা দিব নাউযু হ আওকা যে বাচ্চারে মানুষ বানাইতা হনি লক্ষ লক্ষ টাকা খরচ করছস আর শেষ পর্যন্ত হে ওলা মানুষ হইছে উবাইয়া সাড়া বইয়া মুতেউ না না তুই না দু ইল্লা ইন্টারন্যাশনাল মানুষ আসল না নি আমার বাড়িতে উবাইয়া সাড়া বইয়া মুতেউ না আজ দুনিয়াত দুনিয়াতে একটা ফশুয়ে বইয়া মুতে দেখছলিবা বহরি সাড়া

বাচ্চা শিক্ষা দেওয়া জৰুৰী এবং কোৰাণ বুজাও জরুরি কোৰাণ বুঝিয়া আমল হৰাব জরুরি বড় শৰীৰ সৌকা ইখান আমরা মানি আনিতাম পাৰিনি না পাৰিনা ইখান মানতে উল্লেৰে বাবা তোমার বাচ্চাৰে বাৰ এক লছ চাও এম বি বি এছ বনাও এফ আৰ চি এছ বনাও এল এম এফ বনাও নাই কিন্তু ইয়াৰ আগেতৰে কেতিয়াবা তুই হ না মুসলমান বানাইতে হইব এর আগে তাৰে কিতাপ বানাই থইব কোৰানে করিবার শিক্ষা এতে বুজা গেল বাচ্চেনি যদি আমরা অভিভাবক হলে কোৰান চৰীফৰ তিলাওয়াত শিকাই না এবং কোরআনে কারীমে যে সমস্ত মুসলাইস মুসাইলের বর্ণনা আইছে আর ওতা হাদিস দ্বারা বয়ান হইছে ইগুলা যদি বাঁচছেন তোরে আমরা শিক্ষা দেই না কিয়ামতের দিন ইগু আমার লাগে সেরা কইবো না আমার বকুর উপর ফেরা কইবো পাতা না ফেরা ও কে তোমারে দুজো খাওয়া লাগব এখন সন্তানের উষ্ঠাইয়া আমরা দুজো হজাইতাম চাই না কতজনে চাই না দেখি হাত তুলে যায় যারা সন্তান ভাইছ না তারাও তুলো একদিন তো তুমিও বাঘর বেঠা ভাই আমরা ইাডেমি শরীফ শিক্ষা আছে নিশো নি আল্লাহার যে নিরানব্বইটা নাম খোঁজা গেছে খালি ভাই আল্লাহ তোমার রাস্তা সুগম করি এগুলি একবার মাদ্রাসা ছাড়ার কোন জায়গা আছে ইসলামের শিক্ষা ছাড়ার কোন জায়গা আছে আমি হাদিস ইসলাম আপনার সামনে আমরা গরম হয়ে ওটা আলোচনা করি আল্লাহ রসুলের হতে পারা দিন কোরআন ওয়ালারে হওয়া হইব তুমি তিলাবত করতে তাহ আর উভর দিকে উড়তে তাহ

এন্ডে জন্ম দে ওরা দুইজন আসই ফড়া ওরা আরো দুই চারজন আসই জানি আর ই ফড়ানি ই ফড়াত গেলে এন খাইয়া ফড়ই না না খাইয়া ফড়ই কিবান তো খেউরর গর লজিং কাইন আননে মাদ্রাসাত বোর্ডিং কাই মা তুই না দেখি বোর্ডিং কিতা মস্তমি মগলর বোর খাবিনর জাকা বেসিয়ানি খাবাইনি মা তুই না অত তারপরে আমরা দেই না নি মাতুকা তা হইলে জয়নাবിച്ച বইলা এন তলে ফানি বইলা কত দনে মা বাবে কইলা বিষয়ন্ন নি এন কুরআন শরীফ তিলাওয়াতইটা দুই নম্বর উস্তাদে কইলা তিন নম্বর যে বাড়ি তলো জিং কইলা চার নম্বর বডিং কাইন্ত ও মুসলমান হলে গলে দিছে নত্ত কাইয়া বিচ্চ বইছে ঠিক দি না ঠিক না

মাথা যায় খালি মাথা যায় না সারা বড়ি যায় আল্লাহ হাবিৎ কুরান শরীফ এল্লাকে কুরান শরীফ নাম খুব কেলা হাবলুল্লাহ কিতা বলে কোরআন ফাগা ফাগা বুঝবা না রসি বুঝবা

আর যাও কৈতাৰ সময় থান সানৰ ধৰি যখন থান দিবা তখন ই কোৰাণ চিৎকাল লোকে যত বডি লাগাইলাছিল নাছিল চব বডি লাগিব না বৰ না। চোৱা আল্লাহ হওঁকা হোকা। চাই থলা ফুৱা যদি গোচ কোৰ বনাইলাও মদ কোৰ বনাইলাও গাঞ্জা কোৰ বনাইলাও লুচ্চা নম্বৰ ওৱান বনাইলাও তুমি খুব গৰ্ব কৰি আঁতক আমারে ভাগ্যে কিতা হইতো আমার বড় ভালো হয় ইলাও তো গেবেটি আছে না নি ওনে বল আমার কে সিলেটর নামি দেখাই হে আমারে কিতা হইতাই ফারি নিব বাবারে ফারাইছে কি মতর দিন গে ওইনরে ফারবো না তোমারে ফারবো মাত তো না মুসলমান তোমারে ফারবো না নি যে আমি যেই ফারাফারি তাই ইসলাম এবারটা আমি ছোট থাকতে ইত্যাদ থাকি আমার এই দিলে না হিবাই যদি দিতে মদরসাদ দিতে কোরআন শরীফর খবর হান্দা থাইয়া কোরআন শরীফ তিরাবত করলাম চকুর বানি ভালাই ভালাইয়া আর আল্লাহ তোর দুজোহর আগুন্ডে বেশতে রূপান্তরিত হরিয়া দিলা হলে আমারে মদ করবা নাই আমি মদ গাইছি কোনটা মাত্র না আমারে গঞ্জা করবো নাইছো আমারে গোস করবো নাইছো আমারে সুদ করবো নাইছো আজ বর সাকু বর মু তোমার বড়ে দি তাহলে কোরআন শরীফ শিক্ষা হরানি মুসলমানের বাচ্চারে নিজর জান বাঁচাইবার লাগি জরুরি না জরুরি নাই সেই হিসাবে আমার আকুল আবেদন আপনারা এখানে যারা আইসেন যারা খানো আমার মাইক্রোবাস ফলসের হয়তো নিজর ছেলেরে নাই নিজর বাইরে নাই নিজর মেয়েরে নাই নিজর বইনে ইরহম রকম শিক্ষা প্রতিষ্ঠানও দিয়া কোরআনে করিম তিলাওয়াত এবং কোরআনে করিমর শিক্ষা লওয়ার সুযোগ দিবা নি না দিতা নাই হোক ইনশাআল্লাহ তো দিবা তো ইনশাআল্লাহ ও হতারা সবার কাছে পৌঁছে দিবা আল্লাহ কবুল করুক হগলে আমিন হোক একটা কথা আপনারা চিটাগাং غور সাব তো শিবা দিলিসি মুস্টি মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের বিখ্যাত বড় আনি আমি সিলেটি হিসেবে আমার मेहमान নাই নাই মাতুন বাবা যদি আমি বাইক চালাই না কই বহুদহ বাড়ির বল গাদদায় পড়ে হ্যাঁ দেখরাইনি আমি গিয়া বইছি আর বেটাই আমাকে সুযোগ দিলো না এখন সুযোগ দিলাইতাম না দিবা তবে আমার দুইটা কাম বাকি রইল